এ সেই ভেঙেই গেল যেটা ভয় করছিলাম শুরুতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা আর তার মধ্যে দেবো এবার চিনি আর গোটা গরম মশলা মানে এলাচ দার লবঙ্গ এবার এগুলো একটু হালকা ফ্রাই করে নেব শুকনো লঙ্কার তেজপাতা সহ সব কিছুই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজগুলো কি যতক্ষণ না ব্রাউন না হচ্ছে ভাজতে থাকবো পেঁয়াজ একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টমেটোর পেস্ট একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে নেওয়ার পরে দেখুন মোটামুটি তেল হালকা বেরিয়ে গেছে আর মশলার পরিমাণটাও কতটুকু হয়ে গেছে এবার এর মধ্যে জল দেওয়ার পালা জল দিয়ে দিলাম এইবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়ার পালা ঝোলটা ফুটে গেছে ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি চিতল পেটি রান্না কমপ্লিট দেখুন তেল বেরিয়ে গেছে একদম আর সেই কালার চলে এসেছে এবার পাতে নামার পালা তো রান্না বান্না কমপ্লিট চিতলের কষা একদম কমপ্লিট দেখুন সেই কালার এসছে মাম্মাকে নিয়ে বসে পড়েছি আজকে অ্যাকচুয়ালি হচ্ছে ফাদার্স ডে আর ফাদার্স ডে উপলক্ষে মাম্মা কাল রাতে ওর মায়ের হেল্প নিয়ে বানিয়েছে হ্যাপি হ্যাপি ফাদার্স ডে একটা কার্ড বানিয়েছে আজকে আমাকে সকালে দিয়েছে ওই হ্যাপি ফাদার্স ডে কার্ডটা আর ভিতরে লিখেও রেখেছে আই লাভ ইউ বাবা ইউ আর মাই সুপার হিরো লিখেছো এটা আর এই ছবি এঁকেছে এটা এটা হচ্ছে আমি এটা হচ্ছে মাম্মা এটা মাম্মারই আঁকা আর সঙ্গে একটা চকলেট দিয়েছিল আমাকে যদিও খেয়ে নিয়েছি অনেকটা সকালে তাই না তুমিও খেয়েছো আর মাম্মার জন্যই অ্যাকচুয়ালি আমি মানিয়েছি চিতল মাছের কষা তার কারণ আর ওই শীতল মাছ বা যে কোনো মাছ খেতে খুব ভালোবাসে তো ওর জন্যই মাছটাই বানিয়েছে জবরদস্ত খাওয়া দাওয়া হবে তো হবে তো মাছ খাবে তো মামা খুবই পছন্দ করে মাছ এবং মাছ জাতীয় জিনিস তাই জন্য এই যে আমার গিন্নি বানিয়েছে এটা চাপুর ঘণ্ট বানিয়েছে চাপুর ঘণ্ট সাধারণত বিভিন্ন সবজি থাকে তার সঙ্গে থাকে ডালের বড়া থাকে কিন্তু আজকে আমার গিন্নি এখানে মাছের ডিম দিয়ে বানিয়েছে অ্যাকচুয়ালি আমি বললাম যে তুমি মাছের ডিম দিয়ে বানাও কারণ মামা খেতে ভালোবাসে তাহলে ডালটা লাগবে না ডিম দিয়েই হয়ে যাবে আর মামা তো মাছের ডিম খাচ্ছে অলরেডি খাচ্ছ আর তার সঙ্গে তিতল মাছ বা যে কোনো মাছ পেলার কোনো কথা নেই ওই মাছের একদম পোকা আর এই দেখুন মাছের এটা কি মাম্মা জেলি তাই না জেলি বলে এটা কি জেলি তেল জাতীয় ওকে খাও তাহলে মাম্মা আমি ধীরে ধীরে খেয়ে একটুখানি বলি কেমন হয়েছে তুমি ততক্ষণে মায়ের কাছে যাও মা তোমাকে একসাথে বসে খাওয়াবে ঠিক আছে ওকে যা ঘন্টা দিয়ে অলরেডি মেখে নিয়েছি চাপড় ঘণ্ট মানে যার মধ্যে ঘরে যা সবজি থাকবে আলু পটল ভেন্ডি পেঁপে করলা যা থাকবে সব দিয়ে হবে সবজি তার মধ্যে ডালের বড়া করে দিয়ে দিচ্ছে তবে আজকে ডালের বড়া বদলে মাছের ডিমের বড়া দিয়েছে মাছের ডিমের বড়া এটা যদিও তেতল মাছের ডিমের বড়া নয় এটা কাতলা মাছের ডিমের বড়া এখন বর্ষাকালে আসতে চলেছে বাজারে বিভিন্ন মাছের ডিম থাকে সুতরাং সেই ডিমগুলো আমরা নিয়ে আসি ডিমের বড়া ডিম ভাজা বেশ মিষ্টি কুমড়া থাকাটা অবশ্যই শুরু করেছি হম শিতল মাছের গ্রেভিটা দুর্দান্ত মানে দুর্দান্ত হয়েছে রিয়েলি বলছি কারণ টমেটো পেঁয়াজ গোটা গরম মশলা দিয়ে যে ব্যালেন্সটা টা বাড়ানো হয়েছে মানে সত্যি ভালো লাগছে আর সঙ্গে রিয়াজি চিতল যেটা বলি আমরা একদম ঠিক সেরকম একদম তেল তেলার তেল সেরকমই তেল এটা মাম্মার তো খুবই প্রিয় সেই আজ খেতে আর এটা হচ্ছে সেই এই পাটটা এই পাটটাতে একটু কাটা বেশি থাকে দেখি একটু কাটা বেছে নিয়ে খেলে সমস্যাটা হয় না মাছটা রিয়ালি ফ্রেশ মাছটা তো তাজা তো পাইনি তাজা বাজারে আমাদের আমি জীবনে দেখিনি কিন্তু ফ্রেশ ভালো মাছ যেটা আজকে পেয়েছি বাজারে রণচন্দ্রপুর বাজার থেকে মাছগুলো কিন্তু মাঝে মাঝে দেখে খুব ভালো ফ্রেশ পাওয়া যায় আজকে রান্নাটা সার্থক আমার জন্য চিত্র মাছের পেটি আনা মাম্মাও হ্যাপি আমিও হ্যাপি মামার জন্য স্পেশাল রান্না করেছিলাম তা মাঝে মাঝে এরকম রান্না হয় কখনও ভিডিও করি কখনো করি আজকে মনে হলো একটুখানি করি তাই করলাম সমস্ত সন্তানদের কাছে তাদের মা বাবা কিন্তু আলাদা একটা ভক্তি থাকে তো আরও ভক্তি বাড়ুক মা বাবার প্রতি সন্তানদের সেই কামনাই করি আর হইল নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও বাই বাই